আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আলহামদুলিল্লাহ, আমি আল্লাহর রহমতে ভালো আছি। ইতিমধ্যে তোমরা নিয়মিতভাবে অনলাইন ক্লাসে আমাদের সাথে অ্যাড রয়েছে, এজন্য তোমাদেরকে স্বাগত জানাই। নিয়মিতভাবে ধারাবাহিক যে ক্লাস রয়েছে, তার মধ্যে আজকে তোমাদের সাথে যে বিষয়টি নিয়ে কথা বলতে যাচ্ছি সেটি হচ্ছে ভয়েস চেঞ্জ। তোমরা ইতিমধ্যেই তোমাদের প্রিভিয়াস ক্লাসগুলোতে ভয়েস চেঞ্জ সম্পর্কে ধারণা কিছুটা পেয়েছো, কিন্তু এরপরেও যেহেতু সিলেবাসে রয়েছে সেহেতু আবার তোমাদের সাথে বিষয়টি নিয়ে শুরু থেকে কথা বলবো। যদি মনোযোগ সহকারে শোনো এবং নিজে খাতা কলম নিয়ে আমার সাথে একই সাথে প্র্যাকটিস করো, আশা করা যায় যে তোমরা খুব সহজেই ভয়েস চেঞ্জ করতে পারবে, পরীক্ষা দিতে পারবে এবং এ সম্পর্কে তোমাদের একটি বেসিক ধারণা তৈরি হবে, যা তোমার পরবর্তী ক্লাসগুলোতে তুমি অনেক সুবিধা পাবে। তো যেহেতু আমরা আলোচনা নিয়ে আসছি ভয়েস চেঞ্জ, তো অনেকেই ভয়েস চেঞ্জ করতে পারে কিন্তু আসলে ভয়েস চেঞ্জ সম্পর্কে ধারণাটা অনেকেরই ক্লিয়ার নয়। তো প্রথমেই আমি তোমাদেরকে ভয়েস চেঞ্জ সম্পর্কে ধারণাটা ক্লিয়ার করতে চাই। ভয়েস চেঞ্জ আসলে কি বিষয়টা আমাদের একটু জানা দরকার, যে ভয়েস চেঞ্জ আসলে কি বিষয়টা। ভয়েস আমরা সাধারণত বাংলা বলে থাকি যে ভয়েস হচ্ছে বাক্স, কিন্তু যদি বলা হয় বাক্স কি এই বিষয়টা ব্যাখ্যা করো, তাহলে কিন্তু ব্যাখ্যা করাটা অনেক সময় কঠিন হয়ে যায়। যেহেতু বিষয়টা ইংরেজি, তাহলে আমরা ইংরেজি থেকে বুঝি আসলে ভয়েস এই কথাটাকে যদি আমরা ব্যাখ্যা করতে চাই, বুঝতে চাই, তাহলে আমাদের অবশ্যই ভার সম্পর্কে স্বচ্ছ ধারণা থাকতে হবে। যা ভার সম্পর্কে স্বচ্ছ ধারণা নাই, সে কিন্তু ভয়েস সম্পর্কে ধারণা নিতে পারবে না এবং তার ক্লিয়ারেন্স থাকবে না। ভার কি এবং ভারের ব্যবহার কেমন, এর উপরে কিন্তু ভয়েস নির্ভর করে। অর্থাৎ বলা হয়ে থাকে যে ভার্বের ফর্মিউল হচ্ছে মূলত ভয়েস। আর যদি একটু ঘুরে বলি তাহলে বলতে হবে ভার্ব এর মূল ই হচ্ছে ভয়েস। তাহলে ভয়েস কি? ভয়েস হচ্ছে মূলত ভার্বের মূল। ভার্বের মূল ই হচ্ছে ভয়েস। এখন মূল কি? আবার মূল হচ্ছে মূলত ভাব। ভাব এখানে যদি বাংলায় বলি ক্রিয়ার ভাব, ক্রিয়ার ভাবই হচ্ছে মূলত ভয়েস। সেন্টেন্সে কিভাবে ভার্ব ব্যবহৃত হয়, ভার্বের ব্যবহারটা সাবজেক্টের সাথে কেমন, সেই সাবজেক্টের সাথে ভার্বের ব্যবহারটা বলে দিবে যে এই ভার্বটি কোন মোডে অবস্থান করেছে, অ্যাক্টিভ মোড নাকি প্যাসিভ মোড। অর্থাৎ ভয়েস বুঝতে হলে আমাদেরকে ভার্বের মোড সম্পর্কে জানতে হবে। অর্থাৎ একটি সেন্টেন্সে যখন আমরা ভয়েস চেঞ্জ করবো বা এক মোড থেকে অন্য মোডে ভয়েস রূপান্তর করবো, তখন সেই সেন্টেন্সের ভার্বের মোডটাই হচ্ছে আমাদের প্রকৃতপক্ষে ভয়েস। যেমন আমি যদি তোমাকে বলি যে আই লাইক, তাহলে এখানে ভার্বের যে ফর্মটা আছে সেই ফর্মটা কি? এই ফর্মটা হচ্ছে প্রেজেন্ট ফর্ম। আবার আমি যদি বলি হি ইজ লাইক যে রূপে আছে, যে ফর্ম আছে, এখানে কিন্তু সেই ফর্ম না। ভার্বের এই যে ব্যবহার ভিত্তিক ভার্বের ফর্মের যে পরিবর্তন, মূলত এটি হচ্ছে ভয়েস। তাহলে আমি আবার ক্লিয়ার করতে চাই, ভয়েস কি? ভয়েস হচ্ছে সেন্টেন্সে ব্যবহৃত ভাবে মুড অথবা ভাবে ফর্ম। ভার কি ফর্মে ব্যবহৃত হচ্ছে সেটি হচ্ছে মূলত ভয়েস। এর ভিত্তিতে ভয়েস দুই ভাগে ভাগ করা যায়, অর্থাৎ ভার্বের অ্যাক্টিভ মুড অ্যান্ড ভার্বের প্যাসিভ মুড। ভার্বের অ্যাক্টিভ মুড মিন্স ভার্বের কাজ সরাসরি সাবজেক্ট নিজেই করবে, আর ভার্বের প্যাসিভ মুড মানে ভার্বের যে সাবজেক্ট থাকবে সেই সাবজেক্ট এই ভার্বের কাজ করবে না, বরং ভার্বের এই কাজটা বা সেই ভার্বের অবজেক্ট করে দেবে। সুতরাং ভয়েস সম্পর্কে যদি আমি আবার বলি যে ভয়েস কি, তাহলে বলতে হবে ভয়েস হচ্ছে ভার্বের মুড। আবার বলি, মনে রাখার চেষ্টা করো, ভয়েস হচ্ছে ভার্বের মুড, অর্থাৎ ভার্বের মুডই হচ্ছে ভয়েস। ভার্ব সেন্টেন্সের মধ্যে কি মোডে আছে সেটি আমাদের বলে দেবে এই ভার্বটা কোন ভয়েস। অর্থাৎ ভার্বের মুড যদি অ্যাক্টিভ হয় তাহলে অ্যাক্টিভ ভয়েস, ভার্বের মুড যদি প্যাসিভ হয় তাহলে প্যাসিভ ভয়েস। অ্যাক্টিভ ভয়েস অ্যান্ড প্যাসিভ ভয়েস, তাহলে অ্যাক্টিভ ভয়েস
এখন অ্যাক্টিভ ভয়েস এন্ড প্যাসিভ ভয়েস এই বিষয়টি যদি আমরা ক্লিয়ার করতে চাই তাহলে আমাদের একটু বিস্তারিত নিয়ে আলোচনা করতে হবে, কথা বলতে হবে। চলো আমরা অ্যাক্টিভ এবং প্যাসিভ মোড নিয়ে একটু কথা বলি। যদি ভার্বের মোডগুলো তোমাদের ভালো জানা থাকে, যেমন ভার্বের কি কি মোড হতে পারে, যেমন অঞ্চলের ভার্ব রয়েছে বি ভার্ব, রয়েছে হ্যাপ ভার্ব, রয়েছে মডার্ন ভার্ব, এবং ভার্বের রয়েছে প্রেজেন্ট ফর্ম, ভার্বের রয়েছে পাস্ট ফর্ম। অর্থাৎ সেন্টেন্সে ব্যবহৃত বি ভার্বের সাথে মূল ভার্বের কি অবস্থা, কি ফর্ম ব্যবহৃত হয়েছে, সেটি ভার্বে অক্সিলারি ভার্ব হ্যাপ ভার্বের সাথে মূল ভার্বের কি ফর্ম ব্যবহৃত হচ্ছে, মোডালের সাথে মূল ভার্বের কি ফর্ম ব্যবহৃত হচ্ছে, প্রেজেন্ট ফর্ম বাক্যে ব্যবহৃত হচ্ছে কিনা, পাস্ট ফর্ম বাক্যে ব্যবহৃত হচ্ছে কিনা, অর্থাৎ এর উপরেই নির্ভর করবে আমাদের ভার্বের মূল। অর্থাৎ যদি প্রেজেন্ট ফর্ম হয় তাহলে অ্যাক্টিভ মূল হবে, অ্যাক্টিভ মূল। অর্থাৎ আমি বলতে চাচ্ছি যদি সাবজেক্টের পরে শুধুমাত্র ভার্বে একটি প্রেজেন্ট ফর্মে বাক্যের কাজ সম্পন্ন করে তাহলে সেটি কিন্তু অ্যাক্টিভ মূল হবে। আবার যদি এক সাবজেক্টের পরে যদি শুধুমাত্র পাস্ট ফর্ম দিয়েই বাক্যের বাক্যের কাজ সম্পন্ন হয় সেটা কিন্তু অ্যাক্টিভ মূল হবে, এটা হচ্ছে অ্যাক্টিভ মূল উদাহরণ। আর যদি মোডাল, অর্থাৎ এই মোডালের সাথে যদি একটা ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়, অর্থাৎ মোডাল এর সাথে যদি ভার্বের ওয়ান ফর্ম হয় বা প্রেজেন্ট ফর্ম হয় তাহলে হবে অ্যাক্টিভ মোড। আবার হ্যাড হ্যাজ হ্যাড ভার্বের পর এরপর যদি ভার্ব থ্রি ব্যবহৃত হয়, অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপেন্ট ফর্ম ব্যবহৃত হয় তাহলেও অ্যাক্টিভ মোড হবে। আর যদি বি ভার্বের পরে এরপর যদি আইএনজি ফর্ম ব্যবহৃত হয়, অর্থাৎ ভার্বের সাথে আইএনজি যোগ করা থাকে, এগুলো সবই হচ্ছে অ্যাক্টিভ মোডের উদাহরণ। আবার দেখো যদি কোনো সেন্টেন্সে ভার্বের এই মোডগুলো পাওয়া যায় তাহলে আমরা বুঝবো এগুলো হচ্ছে অ্যাক্টিভ মোড, আর অ্যাক্টিভ মোড মানে হচ্ছে অ্যাক্টিভ ভয়েস। এই বি ভার্বের পর এভাবে মনে রাখবা যে বি ভার্বের পর যদি ভার্বের আইএনজি ফর্ম বা প্রেজেন্ট পার্টিসিপেন্ট অথবা ভার্বের সাথে আইএনজি হয় তাহলে অবশ্যই এটা হচ্ছে অ্যাক্টিভ মোডের উদাহরণ হবে। হ্যাভ ভার্বের পর যদি ভার্বের থার্ড ফর্ম ব্যবহৃত হয় তাহলে এটি হবে ভার্বের প্যাসিভ মোড। যদি মোডাল ভার্বের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম ব্যবহৃত হয় তাহলে এই ফর্মটাও হবে প্যাসিভ মোড, অ্যাক্টিভ মোড। আর প্রেজেন্ট ফর্ম যদি হয় কোনো সেন্টেন্সের সাবজেক্টে পড়ে প্রেজেন্ট ফর্ম থাকে তাহলে অ্যাক্টিভ মোড, আর ভার্বের পাস্ট ফর্ম ব্যবহৃত হইলেও অ্যাক্টিভ মোড হবে। আরেকবার বলি, বি ভার্বের পর ভার্বের আইএনজি ফর্ম বা ভার্বের সাথে আইএনজি হলে অ্যাক্টিভ মোড, হ্যাভ ভার্বের পর যদি ভার্বের পাস্ট পার্টিসিপেন্ট ফর্ম হয় তাহলে অ্যাক্টিভ মোড, মোডালের পর যদি ভার্বের প্রেজেন্ট ফর্ম হয় তাহলে অ্যাক্টিভ মোড, প্রেজেন্ট ফর্ম যদি ব্যবহৃত হয় সরাসরি সাবজেক্টে করে তাহলে অ্যাক্টিভ মোড, পাস্ট ফর্ম যদি হয় তাহলে অ্যাক্টিভ মোড। অর্থাৎ তুমি যদি ভয়েস সেন্স করতে চাও, ভয়েস সেন্স যদি শিখতে চাও তাহলে তোমাকে আগে ভার্বের এই ফর্মের মোডগুলো তোমাকে ভালো করে শুনে রাখতে হবে। সেন্টেন্সের এই ধরনের উদাহরণ বৈশিষ্ট্য দেখলে তুমি বুঝতে পারবে হচ্ছে অ্যাক্টিভ ভয়েস, এবং তাকে তুমি প্যাসিভ ভয়েস করতে পারবে, অথবা যদি প্যাসিভ ভয়েস থাকে তাহলে তুমি বুঝতে পারবে যে এটা অ্যাক্টিভ ভয়েস নয়, এটা প্যাসিভ ভয়েস। সুতরাং ভার্বের ফর্ম নিয়ে আগে তোমাকে পরিষ্কার একটা স্বচ্ছ ধারণা নিতে হবে, যদি ধারণাটা ক্লিয়ার হয় তাহলে হ্যাঁ তাহলে কিন্তু তুমি ভয়েস সম্পর্কে বুঝতে পারবে। এখন যদি এখানে দেখো আমি যদি বি ভার্ব এর পর বুঝতে পারি। আর এর আগে যেটুকু আমি বললাম এটা হচ্ছে, তবে যদি ভার্বের এই ফর্মগুলো সম্পর্কে ধারণা ক্লিয়ার থাকে তাহলে আমরা খুব সহজেই অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েস এবং প্যাসিভ ভয়েস থেকে অ্যাক্টিভ ভয়েসে রূপান্তর করতে পারবো। তবে আজকের ক্লাসে তোমাদেরকে শুধুমাত্র বলবো যে হ্যাঁ অক্সিলারি ভার্বের সাথে মূল ভার্বের যে ব্যবহার,
অক্সিলারি ভার্বের সাথে মূল ভার্বের যে ব্যবহারের ফর্মের যে একটা রূপান্তরিত ব্যবহার, এই সম্পর্কে যদি স্পষ্ট একটা ধারণাকে নিয়ে নাও, অবশ্যই পরবর্তী ক্লাসটাতে ভয়েস সম্পর্কে তথ্য দেওয়ার সাথে সাথে তোমাদের ব্রেন স্টিকে করবে এবং মনে রাখতে পারবে খুব সহজেই একটি ভয়েস থেকে বেসিক ভয়েস অথবা বেসিক ভয়েস থেকে একটি ভয়েস করতে পারবে। তো বন্ধুরা, এর পরবর্তী ক্লাসে তোমাদেরকে আমি বলবো যে তোমরা অবশ্যই এর পরবর্তী ক্লাসটা এরপরে কিভাবে আমরা ভয়েস চেঞ্জে যাব চেঞ্জ করবো সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করবো ইনশাল্লাহ। তোমরা অবশ্যই একজন শিক্ষার্থী হিসাবে, একজন শিক্ষার্থী হিসাবে কিন্তু তোমাদের নিজেকে পবিত্র রাখতে হবে, সুন্দর রাখতে হবে। তোমরা হচ্ছে স্বচ্ছ হৃদয়ের পবিত্র মানুষ। তোমাদের এই জীবনকে যদি সুন্দর করে সাজাতে চাও তাহলে এই পৃথিবীর পাপ থেকে যত রকমের অপসন্দ